হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি আপনাদের সঙ্গে আবার একটা চিকেনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি যে চিকেনটা বানাবো তার নাম হচ্ছে মশালা চিকেন, যেটা নর্মাল দিন আমরা যেরকম চিকেন বানাই তার থেকে একটু আলাদাভাবে বানানোর আমি চেষ্টা করব। মেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং বেল আইকন প্রেস করে দেবেন যাতে আপনারা সবসময় আমার ভিডিও এবং অন্যান্য সব কিছুর আপডেট পেতে থাকেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই পেজকে লাইক করে আমার আরও অনেক টিপস এবং আপডেট পেতে পারেন। তো ফ্রেন্ড, এবার আমি ভিডিও স্টার্ট করছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হাই ফ্লেম করে দিলাম। তো কড়াই গরম হলে এখানে আমি কী কী দিয়ে রান্নাটা করব সেটা বলছি। তো এখানে আছে 500 গ্রাম চিকেন, দুটো মিডিয়াম সাইজ টমেটো পিউরি, এখানে আছে 12টা রসুনের কোয়া এবং 1 ইঞ্চি আদা, 3টে বড় কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে 1.5 চামচ ঘি, ধনে পাতা কুচি, ফোড়নের জন্য জিরে এবং শুকনো লঙ্কা, দুটো মিডিয়াম সাইজ অনিয়ন চপ করা, এছাড়া আছে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা পাউডার। তো এবার আমি কড়াইটা গরম হলে তার মধ্যে ঘিটা দিয়ে তারপর ফোড়ন দিয়ে রান্না শুরু করব। ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা যেটা বাটিতে রাখা ছিল সেই ফোড়নটা দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে যে পেঁয়াজটা কুচো করা আছে সেটা গোটাটা ভালোভাবে দিয়ে দেবো এবং তেল ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো। এই রান্নাটা খুব বেশি তেল মশলা আমার মনে হয় না আছে, এবং যেহেতু ঘি দিয়ে রান্না একটু হেলদিও বটে, ভালো লাগবে আপনাদের সবাইকে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ঘরে। একটু ঘরোয়া চিকেন যেটা আমরা আলু দিয়ে ঝোলঝোল করে নর্মালি খেয়ে থাকি তার থেকে একটু রেসিপিটা আলাদা। তো পেঁয়াজটা যেই ব্রাউন হয়ে যাবে আমি আস্তে আস্তে অন্য মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু হাই ফ্লেমে এইভাবে ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন বা গোল্ডেন ব্রাউন বলতে পারেন হয়ে এসছে, তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে 12টা রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সামান্য জল দিয়ে, সেই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর যে বাকিগুলো মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে ভালো করে কষাতে দেবো। আদা রসুন বাটাটা কিন্তু বেশ খানিকক্ষণ ভালো করে কষতে হবে, না হলে মশলার বাটা গন্ধটা একবারই যাবে না। আদা রসুন বাটাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে জিরে গুঁড়ো এবং গরম মশলা। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যেহেতু ঘিয়ের পরিমাণ অল্প আছে তো ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায় এবং পুড়ে যেন বাজে স্মেল না বেরোয়। ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, এটা হচ্ছে একটু বড় কাপ, নর্মালি আমরা যে কাপে চা খাই সেরকম কাপের 1 কাপ টমেটো পিউরি, যেটা হচ্ছে 2টো মিডিয়াম সাইজ টমেটোকে আমি বেটে পিউরি তৈরি করেছি, এইটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। টমেটো পিউরি দিয়ে মশলাটা খানিকক্ষণ কষে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন এবং চিনি। তো আমি যেহেতু এই চিকেনের মধ্যে 1 চামচ নুন এবং লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো আমি সেই অনুযায়ী টমেটো মানে মশলার মধ্যে চিনি এবং নুন দেব। আমি এই টিস্পুনের হাফ টিস্পুন মতো চিনি দিচ্ছি, আর একটু লাগবে মনে হচ্ছে, তো আমি আর একটু অল্প সামান্য আর একটু চিনি দিচ্ছি। যেহেতু টমেটো পিউরিটা অনেকটা দেওয়া আছে তো টক হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই আমি এটুকুনি চিনিটা দিলাম। এরপর আমি নুন দেব, নুন আমাকে প্রায় 1 চামচ মতোই দিতে হবে, যেহেতু এখানে 1 চামচ দেওয়া আছে সেই জন্যে এখানে 1 চামচ দিলেই হবে।
যদি আপনারা ম্যারিনেট না করেন, ডাইরেক্ট চিকেন রান্না করেন, তো সেক্ষেত্রে আপনাদের পরিমাণ মতো মিনিমাম 2 চামচ বা 1.5 চামচ চিনি নুন তো আপনাদের লাগবেই। তো আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, যদি পরে প্রয়োজন মনে করি তাহলে আরেকটু নুন দেব, সেটা আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে। এবং এইটা দিয়ে মশলাটাকে ততক্ষণ ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলার রং পরিবর্তন হচ্ছে এবং ভালো করে মশলাটা কষা হচ্ছে। মশলাটা কষা হয়ে গেলেই আমি এর মধ্যে চিকেন দিয়ে ভালোভাবে কষতে শুরু করব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং সুন্দর কালারও হয়ে গেছে। তো আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে তারপর কিছুক্ষণের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে কষতে হবে। চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এইবার এই চিকেনটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেডি হতে দেব। তারপর আবার কিছুক্ষণ ধরে নাড়ব, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চিকেনের ঢাকাটা সরিয়ে আবার একটু চিকেনগুলো ভালোভাবে নেড়ে দেবো যাতে তলায় একদম লেগে না যায়। আপনারা দেখছেন চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে, এই জলে চিকেনটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু নেড়ে আবার কিছুক্ষণের জন্য আমি চিকেনটা ঢাকা দিয়ে হতে দেব। পাঁচ মিনিট পর আবার কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে, দারুণ স্মেল বেরোচ্ছে এখান থেকে, কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে ভালোভাবে একটু নাড়তে হবে এবং মাংসগুলোর মধ্যে একটু খুন্তি দিয়ে দেখে নিতে হবে মাংসগুলো সেদ্ধ হয়ে আসছে কিনা। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু টাইম লাগবে এটা হতে। তো এই সময় আমি কুচনো ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটাকে হতে টাইম দেব। 5-7 মিনিট চিকেনটাকে সেদ্ধ হতে ছেড়ে দিয়েছিলাম, এরপর ঢাকাটাকে সরিয়ে দেখে নিতে হবে চিকেনটা ঠিক কতটা সেদ্ধ হয়ে এসেছে। যে কোনো একটা চিকেন কাটতেই একটু বোঝা যাবে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এতক্ষণ আমি এর মধ্যে একটু এক্সট্রা জল অ্যাড করি, চিকেন থেকে জলটা বা বেরিয়ে ছিটে স্টুটা সেটা দিয়ে চিকেনটা রান্না হয়ে গেছে বা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এইবার আমি চিকেনের মধ্যে কিছুটা এক্সট্রা জল একটু গ্রেভি হওয়ার জন্য অ্যাড করে দেব, সেটা খুব বেশি নয়, খুবই সামান্য জল আমি একটু অ্যাড করলাম। এতে চিকেনটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও ভালো মতো তৈরি হবে। গ্যাসটা একটু ফ্লেম বাড়িয়ে দেবো, চিকেনটা যেই ফুটে যাবে আবার গ্যাসের ফ্লেম কমিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে আবার ভুতে দেবো। 3-4 মিনিট পর আমি এটার ঢাকাটা সরিয়ে নেব। আমার চিকেনটা মনে হচ্ছে তৈরি হয়ে গেছে, আগেই সেদ্ধ হয়ে গেছিলো জল দেওয়ার পর, তো ফুললি চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা একটুখানি ঠান্ডা হয়ে এলে এটা আমি একটা পাত্রে সার্ভ করে নেব। এই চিকেনটি রুটি বা পরোটার সঙ্গে ডিনারে খেতে খুবই ভালো লাগবে, আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন।